হ্যাঁ আলমগীর ভাই, কি ঘুম আনো? ধরেন 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 আস্তে। না না কেতে পাইছ না? এই মোড়ে ওই মোড়ে ওই মোড়ে ওই কোনে এই মোড়ে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই মুহূর্তে আমরা আছি সুন্দরবনে, আর এই হচ্ছে আমাদের সেই পুরনো নৌকা। আগের চ্যাপ্টারে যেটা আপনারা দেখছিলেন, আমরা যে নৌকায় আসছিলাম ফেরি নৌকায়, সেই ফেরি নৌকাতেই আসি। এবার আমাদের সাথে দুইজন নতুন মানুষ আছে, এই মিন্টু ভাই আর পিছনে ওই যে মাসুম ভাই। মিরাজ ভাই আর রফিক ভাই এবার নাই, ওনারা একটু অন্যান্য কাজে একটু ব্যস্ত, এবার আর নৌকায় উঠে নাই। তো এই গণে আমরা এই তিনজন সাথে একসাথে যাচ্ছি। তা আমরা উঠলাম একটু আগে, যদিও খুব কুয়াশা ঘন, আর এই মুহূর্তে মোটামুটি ঠান্ডা আছে। রাতের বেলা বিশেষ করে সবচেয়ে বেশি কষ্ট হয় আমাদের রাতের বেলা, ঈদ ভাই ঠান্ডার জন্য সবচেয়ে বেশি কষ্ট হয় আর কি, একেবারে মানে হাত পা জমে যাওয়ার মতো অবস্থা। আর আজকে যে জেলেদের কাছ থেকে আমরা মাছ নিব, এরা জাল দিছে হচ্ছে কালকে সকাল বারোটা একটার দিকে জাল দিছে, আর জাল তুলছে রাত তিনটায়। কি আলমগীর ভাইরা তিনটার সময় তুললো? সবাই কি তিনটার দিকেই তুলছে? সবাই একই সময়। তো এই শীতকালে ঠান্ডার মধ্যে পানিতে নেমে রাত তিনটার সময় সবাই মাছ কালেকশন করছে, তার মানে আপনারা বুঝতেছেন অবস্থা। তো আলমগীর ভাইয়ের সাথে কথা হচ্ছিল, ওই সময় বলল যে এই শীত এখনো নাকি তাদের কাছে, তাদের হিসেবে এখনো শীত পড়ে নাই, সামনে যখন শীত আসবে এই আঙ্গুল পানিতে লাগার পরে আঙ্গুল নাকি ভাঁজ করা যায় না, এবং ক্ষেত্র বিশেষে কোনো কোনো দিন তাদের মানে শরীরে রক্ত জমে যায়, এই অবস্থা হয়ে যায় তাদের, এই পরিমাণ ঠান্ডা। একই তো ঠান্ডা, তার উপরে এই ঠান্ডা পানি। আমরা এখন রওনা হয়েছি কাওড়াতলি ভাড়ানির দিকে, ওখানে বেশ কিছু জেলে আছে, ওখান থেকে আমরা মাছ নিব। তো চলেন দেখা যাক, এক এক করে আমরা মাছ নিতে থাকি, কী মাছ পাওয়া গেল আপনাদেরও দেখাই, আমরাও একটু দেখি। ও খাইতে বেরোইছে বন্ধু, জঙ্গলে কাদা মাটির মধ্যে থাকে, অথচ দেন চকচক করে পুরো শরীর, কাদা লাগে না। তারপর তো মাটিতে নামে খাবারের জন্য, পুরুষ কথা বলেন না। ওই সামনে একটা হরিণ দেখা যায়, হ্যাঁ ওই যে উঁচু করে পাতা খায়, ক্যামেরা তো অত স্পষ্ট বোঝা যাবে না, ওটা পুরুষ হরিণ। শিং কত বড় দেখছেন, বাবা এই এইবার দেখছে আমাদের, এইবার দেখছে, ওই যে দেখেন সতর্ক কান খাড়া, ওই যে চলে গেল, ওই যে দেখছে না, আপনাদের চোখে বাঁধে না কেন? আরেকজনের হুশ হয়েছে এক ঘন্টা পরে। ও বাবা, গান বাজে কোন জায়গায়, এত এত লাউড মাইক কার? এইবার আরো কাছে আইছে। মিঠু ভাই বান্দর দেখছেন? বান্দর দেখছেন?
বন্ধু টাকা দেন না, ডাক দিলে ঘুরে তাকায়, কে কথা কয়? সূর্য উঠে গেছে, এত আলো, অথচ দেন জঙ্গলের ভিতরে অন্ধকার, জঙ্গলের ভিতরে কিছু দেখা যায় না। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনারা জাল দিছিলেন কোন দিকে? মাশাআল্লাহ, বিশাল। রান্না বান্না তো শেষ আপনাদের, দেখা দেয় বা কটা রাখছো? ই রাখছো না, দেখে তো মনে ভাবছিলাম 5 কেজি হবে। আপনার চিংড়ি ভালোই দিতে আর দেবেন এই মাছগুলো? হারবি কি মাছগুলো আর দেবে না? মাছ দিল মুই জালহার মুখত কুনে কত বুঝি? আরে 600 গ্রাম ওটা আবার দেওয়া লাগে? ওই তোর হান দিয়ে আই মুই হাঙ্গা দিন বই থাকুনি। খুদ্রা হরিণ রয়েছি না, ছোট ছোট দেবেন লাগিয়ে নিচে পশ্চিমে
এনকে বরফ রাখতে না বেনে যাইবে মুখের দিকে ইঞ্জিন শুনেন দি পুরে কাইন ও খাল গেল না ও খাল গেল দাও মুখ দেখো গোল করে দাও বেই ফাটা দেন দি এটা গোরা এক না লাগে গোরা কোনটা এটা গোরা হবে তো কত জোরে বুঝ নয়শো